ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। কিভাবে শুরু হলো চাঁচলে? আমাদের চাঁচল রাজ ট্রাস্ট সিস্টেমে বা চাঁচল রাজার কোনো ব্যবস্থা ছিল না। এটা 1962 সালে এখানে একটা সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রমাণ বন্দ্যোপাধ্যায় এসেছিল, সাউথের লোক, তিনি এখানে রথযাত্রা প্রতিষ্ঠা করেছিলেন এবং ওটা লোকের ইনফরমেশন সেন্টারে থাকতো। পরবর্তীকালে তার ট্রান্সফার হয়ে যাওয়ার পরে চাঁচল রাজ ধৈর্য শিশির কুমার মুখোপাধ্যায়কে দিয়ে যান ডাক্তার দিয়েছে। শিশির কুমার মুখোপাধ্যায় তখন ঠাকুরবাড়িতে দিয়ে দেন এবং তখন কোনো ইলেকট্রন ছিল না। প্রথমে 20 টাকা, পরে 200 টাকা ইলেকট্রনটাই আমাদের হয় এবং পরিচালনার জন্য এই রায়পাড়ার লক্ষ্মী সংগ্রাম পরিচালনা। তো এখানে রীতিটা কী আছে? রীতি যেমন পূজা হয় তেমনি সুমতা জগন্নাথের পূজা হয়, ঠাকুরবাড়িতে পূজা হয়ে এখানে রথযাত্রা এখানে থাকবে, এখানে 7 দিন পূজা হবে, তারপরে আপনার পরিচয়? আমি সুমন মহিলার চাঁচল রাস্তা। আপনার নামটা একটু বলুন। পিনাকি জয় ভট্টাচার্য। রথযাত্রা চাঁচল রাজ ঠাকুর।